আল্লাহর নবী বলেন হাল উনাব্বিহুকুম আমি কি তোমাদেরকে বলবো না ওই আমলের কথা আমি কি তোমাদেরকে বলবো না আজকালাকুম যেটা তোমাদের দিলকে সবচেয়ে বেশি পবিত্র করে দিবে ওয়ারফাইহা ফি দারাজাতিকুম তোমাদের দামকে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বাড়িয়ে দিবে ওয়াসকালাকুম যেটা তোমাদেরকে সবচেয়ে বেশি পবিত্র করে দিবে ওয়ারফাইহা ফি দারাজাতিকুম তোমাদের দারাজাকে সবচেয়ে বেশি বুলন্দ করে দিবে এই আমলের কথা আমি কি তোমাদেরকে বলবো না এই আমলের কথা আমি কি তোমাদেরকে বলবো না ও খাইরিল লাকুম মিন আনফাকি যাবে ওয়াল ফিদা স্বর্ণ আর চাঁদে আল্লাহর রাস্তায় খরচ করা চেয়েও শ্রেষ্ঠ এই আমলের কথা আমি কি তোমাদেরকে বলবো না সুবহানাল্লাহ বলেন ও খাইরিল লাকুম মিন লিকায় আদুকুম ফায়াকতুলুনা ফাতাকতুলুনাহুম ওয়াকতুলুনাহু তোমরা তোমাদের দুশ্মনের মোকাবেলা দাঁড়াবা দুশ্মন তোমাদেরকে হত্যা করবে তোমরা তাদেরকে হত্যা করবা এর চেয়ে শ্রেষ্ঠ আমলের কথা আমি কি বলবো না আর কি বললে আমরা করতাম خَيْرٍ لَكُمْ مِنْ إِنْفَاقِ الذَّهَبِ وَالْفِضَّةِ أَسْكَاهَا لَكُمْ عِنْدَ مَلِيكِكُمْ وَأَرْفَعَهَا فِي دَرَجَاتِكُمْ وَخَيْرٍ لَكُمْ مِنْ لِقَاءِ عَدُوِّكُمْ فَيَقْتُلُوا فَتَقْتُلُونَهُمْ وَيَقْتُلُونَكُمْ قَالُوا بَلَى يَا رَسُولَ اللَّهِ أتى صحابة الكرام এই কথাগুলো শুনে কি পরিমাণ খুশি হয়ে গেছিল আমরা খুশি হতে পারি না কারণ একটা তো শব্দের দাম আমাদের কাছে নাই আজকা বলছি এটা আমরা বুঝি নাই খাইর বলছি এটা আমরা বুঝি নাই আফদল বলছি এটা আমরা বুঝি নাই বাস্তব না বাস্তব সাহাবা কিভাবে খুশি হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ কুননা বালা ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী বলেন 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 কুননা বালা ইয়া রাসূলুল্লাহ বলেন 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 رسول بلن ذكر الله عز وجل سبحان الله لا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه رب العالمين تر رسول جولن حبيب আপনি না মাঝে মাঝে একটু তাকাবেন মাঝে মাঝে একটু দেখবেন কোথায় কোথায় মাঝে মাঝে একটু জিকিরের মজলিস হয় ওখানে না মাঝে মাঝে ওদের পাশে গিয়া আপনি একটু বসবেন ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিলগাদাতি ওয়াল আশি সকালে আর সন্ধ্যায় যারা তাদের রবকে ডাকে ইউরিদুনা ওয়াজহু রবের সন্তুষ্টি তারা করত রবের মহব্বতের এই মজলিস আল্লাহর কসম আমার তো মনে হয় রবের মহব্বত ছাড়া অন্য কোনো কারণে মুনাকেদ হয় নাই ইউরিদুনা ওয়াজহু ইউরিদুনা ওয়াজহু যারা সকালে জিকির করে সন্ধ্যা জিকির করে ইউরিদুনা ওয়াজহু শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য সুবহানাল্লাহ আপনি না এদের সাথে মাঝে মাঝে বসেন ইউরিদুনা ওয়াজহু এবার বলে ওয়ালা তাআদু আইনাকা আনহুম আল্লাহ আল্লাহ তাআলা রাসূলকে বলেন খবরদার এরা যারা সকালে আর সন্ধ্যায় বসে বসে জিকির করে এদের থেকে আপনার দুচোখ কখনো তুলে নেবেন না এদের থেকে দুচোখ কখনো ফিরাবেন না কি বলবো কি বলবো ওয়ালা তাআদু আদহুম অতিক্রম করা ولا تعد عيناك ولا تعد عيناك عنهم اذا থেকে আপনার চোখ দুটো কখনো ফিরিয়ে নেবেন না কি বলে এবার কি বলে এবার কি বলে ولا تطع من اغفر تريد زينة الحياة الدنيا تريد زينة الحياة الدنيا رب رسول কে বলছেন এটা ترجمه আমি করতে পারবো تريد زينة الحياة الدنيا ولا تطع من اغفلنا قلبه عن ذكرنا এবার বলে আমার জিকির থেকে যার দিলটা গাফল হয়ে গেছে খবরদার তুমি তার পেছনে কখনো যাবা না যার সাথে চললে জামাত ছুটে যায় তার সাথে চলবা না ولا تطع من اغفلنا قلبه عن ذكرنا আমার জিকির থেকে যার তাকবীরুল ইহতিমাম নাই তাকে বন্ধু বানাবা না যার জামাতের ইহতিমাম নাই তাকে দোস্ত বানাবা না বলেন কি বলছি বলেন
যার জামাতের ইমাম নাই তাকে বন্ধু বানাবা না যার তাকবীরুলের ইমাম নাই তাকে বন্ধু বানাবা না যার কোরআনে কারীমের তেলাওয়াত শুদ্ধ নাই তাকে বন্ধু বানাবা না যে নিজের জীবনে আল্লাহ তাআলার হুকুম আর সুন্নাহ মতো চলে না তাকে বন্ধু বানাবা না তাকে কি বানাবা না ولا تطع من اغفلنا قلبه عن ذكرنا واتبع هواه واتبع واتبع هواه جنا هوا مت চলে هوا مت চলে বলেন هوا مت চলে জামাত হলো 8টা বাজে উনি নামাজ পড়ে 2টা বাজে আরে কত কি মত চলে বলেন هوا مت কি মত واتبع هواه যে هوا مت চলে وكان فرطا বুঝলা اتباع شهوات করে اتباع هوا করে আমি না এদের মুআমালাগুলোকে বিচ্ছিন্ন করে নেই নাউযু বিল্লাহ বলেন কি পরিমাণ বিচ্ছিন্ন কি পরিমাণ বিক্ষিপ্ত হ্যাঁ এবার দেখেন আমি এই আয়াত পড়ার জন্য খুলি নাই এই আয়াত চোখে পড়ে গেছে যেটা পড়ার জন্য খুলছি আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া মাল এবং সন্তান শুধুই দুনিয়া বলেন শুধুই কি দুনিয়া শুধু দুনিয়ার জিনাত শুধু দুনিয়ার সৌন্দর্য মাল এবং সন্তান শুধুই দুনিয়ার সৌন্দর্য মাল এবং সন্তান কি দুনিয়া এবার আল্লাহ তাআলা বলেন ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা থাওয়াবান ওয়া খায়রুন আমালা বাকিয়াতুস সালিহাত যেগুলো আছে বাকিয়াতুস সালিহাত এগুলো হলো খায়রুন ইনদা রাব্বিকা তোমার রবের কাছে বড় দামি তাওয়াব আর সওয়াবের দিক থেকে ও খায়রুন আমালা এবং শ্রেষ্ঠ আশার দিক থেকে সুবহানাল্লাহ সওয়াবের দিক থেকে বড় শ্রেষ্ঠ এবং আশা 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 আশার দিক থেকে বড় শ্রেষ্ঠ বাকিয়াতুস সালিহাত সওয়াবের দিক থেকে শ্রেষ্ঠ আশার দিক থেকে শ্রেষ্ঠ আর মাল আর বানুন শুধু জিনাতুল হায়াতিদ দুনিয়া এবার সাহাবা জিজ্ঞেস করলেন বাকিয়াতুস সালিহাত কি বাকিয়াতুস সালিহাত কি বলেন কথা বলেন কিছু বুঝছেন কিছু বাকিয়াতুস বলেন প্রশ্ন সবাই বলেন ওয়াল বাকিয়াতুস সালিহাত এবার রাসূল বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এগুলো হলো বাকিয়াতুস সালিহাত এগুলো কি তাহলে আমার ছেলে মেয়ে আমার জন্য বেশি উপকারী না বাকিয়াতুস সালিহাত বেশি উপকারী আমার ছেলে মেয়ে দ্বারা আমার আশা বেশি পুরা হবে না বাকিয়াতুস সালিহাত তার আশা বেশি পুরা হবে আমার ছেলে মেয়ে আমার বেশি উপযোগী না বাকিয়াতুস সালিহাত আমার ছেলে মেয়ে বেশি দরকার না বাকিয়াতুস সালিহাত কি হয় ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা তাওয়াবা ও খায়রুন আমালা ছেলে মেয়ে বেশি আশা পুরা হবে না বাকিয়াতুস সালিহাত দিয়ে আশা বেশি পুরা হবে আল্লাহ সময় অনেক নিয়ে ফেলছি আপনাদের কি কথা চলতেছিল আজকে কদ আফলা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফসাল্লা মোবাইলে তাহলে দিলকে সাফ করে না ময়লা দেয় ময়লা ফেলে কিরকম ময়লা পড়ে দিন মোবাইলের দ্বারা জোরে বলে না হ্যাঁ তাহলে এটা কি এটার নাম দিতে হবে এটার নাম হলো মুজাক্কি হ্যাঁ এটার নাম দিল কি মুজাক্কি মোবাইল দেন না আর এটার নাম দিতে হলো মুখারেব এটা হলো খারবান করে দেয় খারবান শুধু নষ্ট করে দেয় বলেন এটা শুধু কি শুধু অন্ধকার করে দেয় আর এটা না শুধু আলোকিত করে দেয় সুবহানাল্লাহ বলেন বলেন এটা শুধু কি করে দেয় আর এটা শুধু কি করে দেয় শুধু অন্ধকার করে দেয় এটা শুধু অন্ধকার করে দেয় এটা শুধু আলোকিত করে দেয় হ্যাঁ কি ভাই তাহলে আপনি যখন একা একই রুমে এটা হাতে রাখবেন না এটা হাতে রাখবেন না ইমাম সাহেব তো আপনার রুমে তো আর কেউ নাই আপনার রুমের আশেপাশেও তো কেউ নাই আপনি না মসজিদের রুমে থাকেন আপনার রুমের আশেপাশেও তো কেউ নাই এখন এটা যদি বুকে রাখেন কি অবস্থা হবে আর এটা যদি হাতে রাখেন তো কি অবস্থা হবে হ্যাঁ আর যদি আজকা হয়ে যায় তো কি দিবে কি
আল্লাহ আমাদের সবাইকে সবার দিলগুলোকে সাফ করে দেন আমিন এই জন্য মাঝে মাঝে এই জাতীয় মজলিসে আসার দরকার আছে না নাই বলেন হ্যাঁ কোন গরজে যে মজলিস মুনাকিদ হয় না এই গরজগুলোতে মাঝে মাঝে যাওয়া দরকার না নাই বলেন বলেন মাঝে মাঝে তবলিগে যাওয়া মাঝে মাঝে ইসলামী মজলিসে আসা এবার ইনশাআল্লাহ আসতে ইনশাআল্লাহ এখন যদি কইতাম কালকে মিছিল হইব কি জোরে ইনশাআল্লাহ কইতো কি কিন্তু হাজারো মিছিল এদেশে আসে না নাই যেখানে গেলে জামাতে নামাজ পড়া যায় না এবার আসেও কম আসেও কম আসে না নাই বলেন বাইরে বলে বলে মিছিল হয় না না হয় এখানে ওরা জামাতে নামাজ পড়ে আজকে কয় তারিখ রবিউলে বলে এবার বাইরে বলে বলে দেখা যাবে এসকো কদ্দুর আছে কারণ বুঝবো যে এবার বাইরে বলে বলে বাইরে হলে ফিটা বাইরে হলে ফিটা কি এবার এই আশঙ্কা আছে না নাই আল্লাহ রহমতে আছে না নাই এই জন্য দেখবেন এবার বাইরে হলে কয়জন বাইরে এসকো লইয়া কি সমস্ত বাতিলের শিকড় একসাথে মিশা থাকে দেখেন না দেওয়ান বাকি কিভাবে সারাই দিছে কি ভাই সারাই দিছে না দিছে না বলেন কিভাবে কারণ কি সমস্ত বাতিলের কি শিকড় এক জায়গার থাকে তো শিকড় যেহেতু উঠে গেছে ফাকুতি আদাদুল কওমিল লাযিনা যালামু শিকড় যেহেতু উঠে গেছে তো ইনশাআল্লাহ সব বাতিলের শেষ হয়ে যাবে বলেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখতে দেখতে দেখবেন হিজবুত তাওহীদ নাই এখনই তো ভাগলপুরে সব বাতিল ভাগলপুরে সব বাতিল কোথায় বলেন সব বাতিল ভাগলপুরে ওই পাঁচ তারিখের পরে সব বাতিল বুঝছে না কি এদেশে আর হবে না কেয়ামত পর্যন্ত এদেশে আর হবে না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আগামী শতাব্দী আগামী দিনগুলো হবে ইসলাম আর মুসলমানদের ইতিহাস কারণ ষোলো বছর রক্ত দিছি ষোলো বছর আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন আমাদের এই কিতাব আল ওয়াবিল সাইয়্যিব যারা আগে নেন নাই তারা নিয়ে যাবেন আল্লাহ তাআলা তৌফিক দেন আপনি একশো একশো পড়ে নেবেন আল ওয়াবিল সাইয়্যিব একশো একশো আর তাকে আমার মজলিসে বয়ান করতে দেবেন ইনশাআল্লাহ মনে থাকবে ইনশাআল্লাহ এই যুবকগুলো আগে বাড়লে আমরা চলে যাবো তাদেরকে তৈরি করে দিয়ে যাবো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন রমজানের শেষ দশকে এটা করতে দেন আমরা হাও করবো না আমরা কি বড় ভাই মুরব্বি ও মুরব্বি মুরব্বি মাশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ আপনাদের জন্য জায়গা কিনছে জায়গা আলহামদুলিল্লাহ বলেন জায়গা কদ্দুর মাওলানা হ্যাঁ মাশাআল্লাহ 94.5 শতক জায়গা কিনা হয়েছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ জায়গা মোট টাকা কত 2 কোটি 20 লাখ টাকা আপনারা খুশি হন যে একজনে দিবে বলছে সবাই বলেন আলহামদুলিল্লাহ 2 কোটি 20 লাখ টাকা একজনে দিবে বলছে আলহামদুলিল্লাহ বলবেন না যিনি কাঁঠাল গাছ দিয়ে কাঁঠাল খাওয়ান যিনি ড্রাগনের লতা দিয়ে এত লাল রং ঢুকান উনি দিবেন বলছেন উনি কি উনি দিবেন বলছেন ইনশাআল্লাহ হ্যাঁ আমাদের হাত দিয়ে আমাদের পকেট থেকে উনি দিবেন তিনি দিবেন বলেন আমাদের হাত দিয়ে আমাদের পকেট দিয়ে যাকে যাকে তার ভাল লাগে তাকে দিয়ে তিনি দিবেন হ্যাঁ বিখ্যাত এক সওদাগর ছিল চিটং শহরের এক সওদাগর বিখ্যাত সওদাগর আল্লাহ আমি নাম বলছি না ইউটিউবের কারণে বিখ্যাত সওদাগর ছিলেন তো ওনার কাছে হযরত নানু পুরি রহমতুল্লাহ গিয়েছিলেন রমজান মাসে চাঁদার জন্য উনি বলেন আচ্ছা যাও ওয়াবির আই নদী ওয়াবির আমি দেই না যাও ওয়াবির আমি দেই না তো এই কথা বলছে হযরত নানু পুরি রহমতুল্লাহ বলছেন ও বা সওদাগর সাহেব আমার মাদ্রাসায় কোনে কোনে দান করিব এটা তো আরশের গায়ে লেখা আছে অনের নাম যে হ্যাঁডে নাই আমি কি জানেন না আপনারা অনেকে বুঝেন নাই ভাষার কারণে আমার মাদ্রাসা কারা কারা দিবে এই নামগুলো তো আরশের গায়ে লেখা আছে আপনার নাম যে সেখানে নাই এটা কি আমি জানি কি আমার মনে হয় গত 6 মাস যাবত এই ভদ্রলোক আমার এক বেলা খাওয়ানোর জন্য ফিকির করতেছে আমার আর সুযোগ হয়ে উঠে না
পরে একবার বলছি খাবো তবে আমি বাসা যেতে পারবো না আমাদের সময় মিলতেছে না পরে উনি আরেক জায়গায় ওই বাসা রান্না করে খাবার পাঠিয়ে দিয়েছে ওই ব্যবসায়ী বিখ্যাত মানুষ তো কি বলছে হুজুর কি বলছে বলেন আপনি যে আমার মাঝে টাকা দিবেন না যাদের নাম তো আছে যারা দিবে আপনার নামে যে নাই এটা কি আমি জানি ওই বেটা দুনিয়াতে আছে না নাই হে বেটা তো হারা গেছে হুজুর হুজুর মতো করে আয়া পড়ছে ওই বেটা পরের দিন নানু ঘুরে আয়া পড়ছে দামি গাড়ি লইয়া নানুর মাথায় আসা আজিজ আইসা খোঁজ করতেছে ভাই হ্যান্ডে মৌলভী সুলতান আহমদ খড়ে মৌলভী সুলতান আহমদ কোথায় মানুষ দেখছি এত বড় ব্যবসায়ী সারা বাংলাদেশের সেরা ব্যবসায়ীদের একজন আয়া করছে তো বলতেছে হুজুরে হুজুরে তখন হাল চাষ করে কি করে হাল চাষ করলে গায়ে টায়ে কিরকম থাকে কাদা গুদা থাকে না হুজুরে হাল চাষ করতেছে আর গায়ে কাদা গুদা লইয়া তো একদিন দেখা দিয়েছে ওই যে উনি মৌলভী সুলতান আহমদ তো হুজুর কাছে গেছে হুজুরও আসছে ওটা ও বা অনেকক্ষণ তো হুজুর বলতে ওই বেটা বলছে হুজুর আর দোকানে যে কালে অনেক এই হন যে আমি অমুক হুজুর আরে মাফ করে দেব আজ পর্যন্ত কোটি কোটি টাকা সে চিটাঙ্গের বিভিন্ন মাদ্রাসার দান এক আল্লাহর বান্দার কি আমার নিজের কানে শোনা ঘটনা হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ কুয়েত গেছেন কুয়েত যিনি নিয়ে গেছেন তিনি আমাকে বলছেন যিনি নিয়ে গেছেন তিনি আমাকে বলছেন হুজুর আমি কুয়েতের এই ওয়াকফের মন্ত্রী আওকাফের মন্ত্রীর কাছে উজিরে আওকাফের কাছে হুজুরকে নিয়ে গেছি উজুরে আওকাফ মন্ত্রিত্ব দাড়ি নাই হুজুরে উজুরে আওকাফের চেয়ার এখানে সামনে একটা টেবিল এই পাশে হুজুরের চেয়ার দিছে আমার এই পাশে দিছে হুজুর চেয়ারে যাই এমনি বরিস কি কোথায় বসছে আরেক দিকে ফিরে বস মন্ত্রীর দিকে তো হুজুর আর তাকা না কো হুজুর এই দৃশ্য দেখে আমি কি দুনিয়াতে আসি আমার তো সব শেষ হয়ে যাবে আমার ব্যবসা বাণিজ্য সব শেষ আমি কি করব এখন হুজুর আমি পাগল হয়ে গেছি আমি কি করব হুজুরকে যত কি হুজুর এবার লগে কিনি কথা কন ও তুই কই হই আই দানি দানি কাটির লগে কাটি না লগে কথা ন কই এটা এই মানুষগুলোর সামনে এগুলোই ছিল ঠিক আমরা এখন বললেও আপনাদের কাছে হাসি মনে হয় কি হুজুরে তো হুজুরের আচরণ করতেছে হুজুর আরবি তার বলে না নিজেরা নিজেরা বলে ওই বেটাও বুঝে না বুঝার ভান করতেছে পরে বলতেছে তুমি কেন আসছো তো ওই বেটা বলতেছে হুজুর কেন আসছেন আপনি একটু আপনার জবানে বলেন আমি তোর জমা করে যাবো তোকে আয় কথা অনু করি তুই খাও তো ওই বেটা বারবার জিগায় কেন আসছো তো শেষে তো আমার থৈলার মধ্যে একটা কাপড়ের থৈলা থাকতো আমার থৈলার মধ্যে মাদ্রাসার রোয়েদাদ আছে মাদ্রাসার প্রসপেক্টাস আছে আরবি ভাষায় ওটা আছে তুই ফাইলে দিয়ে যা তো ব্যাগটা খুলে একটা রোয়েদাদ লইয়া প্রসপেক্টাস লইয়া সুন্দর করে ওনার কাছে দিয়ে দিছে দিয়া হুজুরে কি করছে ওই বেটার কোনো হুঁশ আছে ওই বেটা তাড়াতাড়ি হুজুর মুসাফা করেন হুজুর মুসাফা করে লইয়া আসে ক হুজুর আমার আশঙ্কা হলো কতক্ষণ পরে আমরা ডাকবো তুই কারে লই আইলি খ এ হলো আমার আশঙ্কা আমার এক আমা বরবাদ করে দিব আমি হুজুরের মক্কা শরীফের ভিসা লাগাই পরের দিন মক্কা শরীফ পাঠাইছি হঠাৎ করে কত দুই তিন দিন পরে আমার মোবাইলে ফোন আমার বাসার ফোনে ফোন আসছে মন্ত্রণালয় থেকে কে মন্ত্রণালয় থেকে ফোন দিছে এবার জিজ্ঞাসা করতেছে আইন সুলতান আহমদ শাহেখ সুলতান আহমদ কোথায় আমি কিনা মামলা কোন বিপদে পড়ছি আমি কেছি কাজ্জা মাইলা মাক্কা সে মক্কা চলে গেছে তো আমি মনে করছি আমি বাড়ছি আচ্ছা শুন তুই সুলতান আমাদের পাসপোর্ট হলে আমার অফিসে আয় কেন আমার কাছে তো নাই উনি তো চলে গেছে মক্কা শরীফে পাসপোর্ট নিয়ে আমি এখন কি করবো আচ্ছা তাহলে এক কাজ কর আওকাফের পক্ষ থেকে আওকাফের মন্ত্রী মহোদয় তোমার হুজুরের জন্য 10,000 কুয়েতি দিনার হাদিয়ে দিছি আরে উঁশ আসেনি হুজুর আমার তো হুঁশ নাই তখন তো মোবাইল ছিল না আমি হুজুরের সাথে যোগাযোগ কেমনে করবো তো আমি বলতেছি আমি তো এই মুহূর্তে হুজুরের সাথে যোগাযোগ করার কোনো সুযোগ নাই একটা কাজ কর হুজুর যেদিন ঢাকা যাবে উনি যেদিন ঢাকা এয়ারপোর্টে নামবে ওই দিন এয়ারপোর্ট থেকে সোজা কুয়েত অ্যাম্বাসিতে ওনাকে নিয়ে যাবে পাসপোর্টটা দিয়ে দিবে ওনাকে ওনার গিফটটা দিয়ে দেবে কি ভাই এই লোকটা আমাকে বললেন যে হুজুর আমি জীবনে কতজনকে যে নিয়ে গেলাম
সকলেই তো সাজ্জা গুচ্ছা কি রকম সুন্দর কইরা দাঁড়ি ধরে সাফ কইরা পরিষ্কার পরিষ্কার কইরা কত সুন্দর ভাষা লইয়া গেছে কাউকে জীবনে এই আকাব থেকে আর কখনো ব্যক্তিগতভাবে কাউকে হাদিয়া দেয় নাই আর আমার হুজুরের এই আচরণ ছিল আর হাদিয়া ছিল এই কি ভাই এজন্য একজনকে ধরুম ইনশাআল্লাহ একজনের মাথা জায়গা দিবে ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ একজনের দিব তো একজনের দিব কইছে দিবে ইনশাআল্লাহ প্রতিদিন সমস্ত ছাত্র শিক্ষক হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল কে দিবে আলহামদুলিল্লাহ যদি আপনি শরীক হন কি পরিমাণ মহৎ কাজে আপনি শরীক হলেন যাদের সুযোগ আছে যে যেভাবে পারেন কেউ এক শতকের জায়গায় শরীক হবেন কেউ বা পাঁচ শতকের জায়গায় শরীক হবেন কেউ বা আধা শতকে শরীক হবেন কেউ বা পাঁচ শতকে শরীক হবেন কেউ বা এক জানামাজে শরীক হবেন ইনশাআল্লাহ করেন আপনি শরীক হয়েছেন নি আপনি আবার কেনাডা গেলে আজকে আর দিয়ে না পকেটে আবার কানাডা গেলে সামনে কানাডা গেলে একটু শরীক হবেন ইনশাআল্লাহ